আপনাদেরকে আজকে দেখাবো গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেটর কিভাবে ওপেন করতে হয় এজন্য প্রথমে আপনার ইলেস আপনার কম্পিউটারে অবশ্যই অবশ্যই আপনার মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার সেট আপ দেওয়া লাগবে এজন্য আপনি স্টার্টে ক্লিক করে মজিলা ব্রাউজার মজিলা ফায়ার ফক্সে ক্লিক করুন বুঝলা ফায়ারফক্স থেকে আপনি চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন এবং আমার এখানে সেট একটি ফাইল আছে স্টাটে ক্লিক করে অল প্রোগ্রামে ক্লিক করে লেখা আছে অ্যাডব ইলাস্টাটা সিএস আপনারা চাইলে অ্যাডব ইলাস্টাটা টেন ইউজ করতে পারেন সোভিওর্স এর জন্য প্রথমটি আপনি স্বামীমদা ক্যাটফিডস চ্যানেলে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সমস্যা সমৃদ্ধ ফাইলটি পৌঁছে যাবে এখন দেখুন অ্যাডব সিএসএ ওয়ান ক্লিক করলাম দেন ইলেস্ট্রেটারটি ওপেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওপেন হবে আপনারা জানেন গ্রাফিক ডিজাইন করতে হতে ফটোশপ এবং ইলেস্ট্রেটার দুটার সমন্বয়ে গ্রাফিক ডিজাইন কোনো ভিউ কার্ড পোস্টার ব্যানার ফেস্টুন প্যাড ইত্যাদি ডিজাইন করতে হয় এছাড়াও বিভিন্ন রকম ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়ে থাকে এতে একাধিক প্যানেল থাকে ডিজাইট ডিজাইন ফর্মেট প্যানেল থাকে আপনারা চাইলে একে নিতে পারবেন প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলাস্টেটার ফাইলটি ওপেন হয়েছে এবং ফাইলটি এখানে কোনো পেজ থাকে না এবং এখানে একটি টুলবার দেখতে পাচ্ছেন যে টুলবার থেকে আপনার ডিজাইনগুলো করে থাকতে হয় এবং এখানে কালার প্যানেল আছে এবং ইফেক্ট আসে এখানে একাধিক ইফেক্ট আছে এবং উইন্ডো প্যানেলে আপনার গ্রাফিক্স গ্রাফিক স্টাইল লাইব্রেরিজ আছে কালার লাইব্রেরিজ আছে এবং স্যাম্বল লাইব্রেরি আছে স্যাম্বল থেকে আপনার কাজ করতে হয় জন্য প্রথমে আপনার ইনস্ট্রেটার ফাইলে একটা পেজ দরকার পেজটা নিতে হলে ফাইলে যে আপনার ওপেনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ওকেতে ক্লিক করলে একটা পেজ দেখতে পাবেন পেজ দেখতে পাবেন এবং আপনারা দেখেছেন যে আমি ওপেন করে আসি স্টার্টে ক্লিক করে প্রোগ্রামে যে অ্যাডোপ ইলাস্টেটার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি এই ফাইলটি বন্ধ করব কীভাবে সেটা সে ফাইলে ফাইল মেনু থেকে এক্সিট বাটন দেখতে পাচ্ছেন ফাইল মেনু থেকে এক্সিট বাটনে ক্লিক করলে ইলাস্টেটারটা অফ হয়ে যাবে আমি আবার অন করছি স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রাম দেন অ্যাডোবিল স্টাটা সিএস দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অ্যাডোবিল টেন ইউজ করতে পারেন সো ভিউয়ার্স আমি আবার গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার অর্থাৎ অ্যাডোবিল স্ট্যাটা ওপেন করছি ওয়ান ক্লিক করলেই ফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি এখানে কোনো পেজ দেখতে পাবেন না এবং পেজটি নিউতে ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করলে আপনি পেজটি পেয়ে যাবেন এই ক্ষেত্রে আপনি ফাইলটি মিনিমাইজ করে অন্য কাজে যাইতে পারেন এবং ফাইলটি ছোটো বড়ো করে কাজ করার জন্য আপনি এখানে ম্যাক্সিমাইজ দেখতে পাচ্ছেন মিনিমাইজ দেখতে পাচ্ছেন এবং ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে এই লাস্টার ফাইলটি ওপেন করতে হয় এবং কিভাবে ক্লোজ করতে হয় আপনারা ক্লোজ ফাইল মেনু থেকেও এক্সিট করেও ক্লোজ করতে পারেন অথবা আপনারা ডান প্রোগ্রামের ডান পাশে আপনি একটি ক্রস অর্থাৎ ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লোজ করেও আপনারা ইয়ে ক্লোজ করতে পারেন সো ভিউয়ার্স আপনি এইভাবে ইলাস্টেটার ওপেন এবং ক্লোজ করতে পারবেন তারপরে আমার ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদেরকে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কীভাবে কীভাবে ইলাস্ট্রেটার ও কাজ করতে হয় এবং ফাইল মেনু এডিট মেনু অবজেক্ট মেনু টাইপ মেনু সিলেক্ট মেনু ফিল্টার মেনু ইফেক্ট ভিউ উইন্ডোজ মেনুগুলোর কাজ করতে হয় এবং কিভাবে এখানে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করবেন অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এমন একটা ফা আমি একটা চিহ্ন নিলাম যে চিহ্ন এবং কালার আপনি এই প্যানেল থেকে একাধিক কালার দিতে পারবেন এক দিতে পারবেন এবং আপনি এইগুলা বিভিন্ন রকম ডিজাইনের কালারও আপনি দিতে পারবেন আপনি যে কোনো গ্রাফিক্স ডিজাইন চাইলে আপনি এখান থেকে শুরু করতে পারবেন সো ভিউয়ার্স সবাইকে দা ক্যাটফিস চ্যানেলে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের নতুন নতুন গ্রাফিক ডিজাইনের কাজ আমি এই চ্যানেলে দেখাবো আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ